সাম্প্রতিক সময়ে তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক মহড়া বেড়েছে। গত সপ্তাহে দ্বীপটির চারপাশে কয়েকটি চীনা যুদ্ধজাহাজ অনুপ্রবেশ করে, সেই রেশ কাটতে না কাটতেই আবারও একই অভিযোগ চীনের বিরুদ্ধে। সোমবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গেল শুক্র ও শনিবার তাইওয়ানের চারপাশের জলসীমায় 16টি চীনা যুদ্ধজাহাজ দেখা গেছে, যা এই যাবৎকালের রেকর্ড। এ ঘটনাকে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তাইপে বিরোধী মনোভাবের সর্বশেষ উদাহরণ হিসেবে অভিহিত করেছে তাইওয়ান সরকার। এর আগে গত সপ্তাহে তাইওয়ানের আকাশ সীমায় চীনের বেশ কয়েকটি যুদ্ধবিমান অনুপ্রবেশ করে বলে অভিযোগ করে দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিভিন্ন গণমাধ্যম জানায়, মাত্র 3 দিনে তাইওয়ান প্রণালী দিয়ে চীনের পিপলস লিবারেশন আর্মির 73টি যুদ্ধবিমান উড়ে যায়। 2022 সালে মার্কিন প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকেই অঞ্চলটি ঘিরে সামরিক কর্মকাণ্ড বাড়িয়েছে চীন। এরপর থেকেই বেইজিং এর এই সামরিক তৎপরতা নিয়ে নিয়মিত হালনাগাদ তথ্য দিচ্ছে তাইপে। নজরদারি চালুর পর থেকে এ পর্যন্ত কখনোই একদিনে এত সংখ্যক চীনের রণতরী তাইওয়ানের জলসীমা অতিক্রম করেনি। দ্বীপটিকে নিজেদের অংশ বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে চীন, যদিও নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি তাইওয়ানের। রাহুল রানা, সময় সংবাদ।